15ই আগস্ট জাতীয় শোক দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মহান এই নেতার আত্মার শান্তি কামনায় এবং বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্যদের জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়ার আয়োজন করা হয় গাজীপুর সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ডের হায়দ্রাবাদ চৌরাস্তায়। গাজীপুর মহানগর কৃষক লীগের পক্ষ হতে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের। শারীরিক অসুস্থতা থাকার কারণে তিনি এ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। আব্দুল কাদির মণ্ডলের সঞ্চালনায় এ অনুষ্ঠান চলতে থাকে। অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, ৮০০০ কোটি টাকা অনুদান, সেই ৮০০০ কোটি টাকা উন্নয়নের জন্য যে অনুদান দিচ্ছে।